হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ওএমআর দুর্নীতি মামলার আপডেট এবং তার অর্ডার কপির ব্যাখ্যা ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ কুড়ি মার্চ দু তারিখে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলেছিল তার অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেব যে কাদের কাদের চাকরি বাতিল হচ্ছে বা বিস্তারিত কি কি অর্ডার কপির মধ্যে উল্লেখ করা হয়েছে বিস্তারিত থাকবে ফাঁকা ওয়ে মার্চের জমা করে চাকরি পাওয়া মামলার বিস্তারিত আপডেট স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অর্ডার কপির সমস্ত ব্যাখ্যা নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি বা ক্লার্কের চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানির অর্ডার কপি বিস্তারিত অ্যানালাইসিস কি কি নির্দেশ দিলেন অর্ডার কপির থাকবে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলার শুনানির শেষে কি কি মন্তব্য করেছেন সেগুলো থাকবে অতিরিক্ত নিয়োগ হওয়া শিক্ষকের চাকরি নিয়ে কি জানালেন মাননীয় বিচারপতি দয়। যারা দুর্নীতি করে যুক্ত হয়েছে চাকরির মধ্যে যারা টাকা পয়সা দিয়ে চাকরি করছে তাদের জন্য অর্ডার কপির মধ্যে কি কি বিষয় উল্লেখ করা রাখলেন মাননীয় বিচারপতিরা মাননীয় বিচারপতি দেবাংশ বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বা রশিদের ডিভিশন বেঞ্চ স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা কি কি অর্ডার দিচ্ছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করে রাখে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা যেটা দেখতে পাচ্ছি গতকাল অর্থাৎ

বৈশাখী ভট্টাচার্য ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন্যদিকে আরেকটা মামলা রয়েছে আরেকটা একটা নয় অনেকগুলো মামলা রয়েছে যার মানে ডায়রি নাম্বার ডাব্লিউ পি এ টু সিক্স ওয়ান থ্রি দু আঠারো বসন্ত দাস ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আরও অনেকগুলো পিটিশন অনেকগুলো ডায়রি এখানে উল্লেখ করা রয়েছে অনেকগুলো ক্যান ফাইল এখানে যুক্ত রয়েছে তো সমস্ত ক্যান ফাইল আমি আর দেখাচ্ছি না এবং তার পাশাপাশি কোন ম্যাটের সঙ্গে বা কোন ডায়রির সঙ্গে কোন অ্যাডভোকেট কথা বলছিলেন কোন লয়ার কথা বলছিলেন তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে পরপর তো আমরা একদম অর্ডার কপির মূল বক্তব্যতে চলে যাব সরাসরি তো অর্ডার কপি আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল পঞ্চান্ন পেজের অর্ডার রয়েছে তো পঞ্চান্ন পেজের ম্যাক্সিমাম পেজেই কিন্তু যারা যারা পিটিশন নাম্বারগুলো রয়েছে অর্থাৎ ডায়েরি নাম্বার গুলো রয়েছে এবং তাদের হয়ে যারা যারা কথা বলছিলেন তাদের নামগুলো রয়েছে এখনো সেই নামগুলোই চলছে তো আমরা সরাসরি একদম অর্ডারের মূল বক্তব্যে চলে যাব একদম লাস্টে চলে যাব তো অর্ডার কপি অ্যানালাইসিস করার আগে অর্ডারের মূল বক্তব্য আমরা চলে এসেছি কিন্তু অ্যানালাইসিস করার আগে আমরা একটু মূল প্রেক্ষাপটটা কি ছিল আমরা একটু দেখেনি কি কি কথোপকথন হয়েছে কি কি শুনানি হয়েছে আমরা একবার জেনে নেব ইতিমধ্যে আমরা জেনে গেছি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়া চারটি লেভেলের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত শুনানি কমপ্লিট করে ফেলেছেন মাননীয় বিচারপতি দয় মাননীয় বিচারপতি দেবাংশ বর্ষাক এবং সব্বার সাথের ডিভিশন বেঞ্চ স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন সেখানে পিটিশনার এবং রেসপন্ডেন্ট এবং সিবিআই উভয়ের পক্ষ সমস্ত থেকে বিস্তারিত বিস্তারিত এবং রেকর্ড ইতিমধ্যে করে নিয়েছেন এরপর মামলাটির আর কোন রকম শুনানি হবে না শুধুমাত্র রায়দান ঘোষণা হবে রায়দানের জন্য মামলাটি রিজার্ভ করে রাখা হয়েছে পরবর্তী যেদিন মামলাটি আবার উঠবে কোর্টে শুধুমাত্র অর্ডার প্রদান করেই জাজমেন্ট দিয়েই কিন্তু সেদিন এই মামলার নিষ্পত্তি ঘটে যাবে অর্থাৎ সেই দিনই কিন্তু ফাইনাল হয়ে যাবে কাদের চাকরি থাকবে আর কাদের চাকরি চলে যাবে তো দীর্ঘদিন ধরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলছিল টানা কন্টিনিউ শুনানি করেছেন মাননীয় বিচারপতি দয় এবং অবশেষে দীর্ঘ শুনানির পর একটা ফাইন্ডিং একটা কনক্লুশনের পর যে এসে শুনানির সমস্ত কনক্লুশন এসে গেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম দশম একাত্তর দ্বাদশ গ্রুপ সি বা গ্রুপ ডি এই প্রত্যেকটা স্তরে চারটে স্তরের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে মাননীয় বিচারপতি দেবাংশ বসা তিনি যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেগুলোই তার অর্ডার কপির মধ্যে প্রতিফলিত হবে বা সেগুলোই তিনি মধ্যে লিখবেন বলে আশা করা যায় মাননীয় বিচারপতি যা পারসেপশন হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তার বহু নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ উঠেছে মামলাকারীদের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শূন্য পদ যা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন গতকালকের এই শুনানির শেষে অর্থাৎ কুড়ি মার্চ দু হাজার চব্বিশ তারিখের শুনানির শেষে মাননীয় বিচারপতি দেবাংশ তিনি মন্তব্য করেছেন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিতর্কিত চাকরিরত শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে বা তাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তো মাননীয় বিচারপতি দেবাংশ পাসাক তিনি গুরুত্বপূর্ণ যে মন্তব্য করেন তিনি বলেন যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা খুবই কঠিন সেই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত এই মন্তব্য থেকে মনে করা যায় যে অতিরিক্ত যে সমস্ত শিক্ষকরা নিয়োগ হয়েছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট তো গতকালকে অর্ডার কপির মধ্যে আমরা দেখে নেব যে সত্যি কি কারোর কোনো কোনো বাতিল বা কিছু উল্লেখ করা রয়েছে কিনা অতিরিক্ত যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষকদের জন্য কি উল্লেখ করেছেন বা উল্লেখ করেছেন কিনা তা আমরা বিস্তারিত দেখে নেব তো একদম অর্ডারের মূল বক্তব্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে রিটেন নোটস অফ আর্গুমেন্ট সাবমিটেড অন বিহাফ অব দ্য ক্লায়েন্টস অফ মিস্টার মিলন মুখার্জি লার্নের সিনিয়র অ্যাডভোকেট বি টেকেন অন রেকর্ড অর্থাৎ মিস্টার মিলন মুখার্জি তিনি তার বক্তব্যগুলো কনক্লুড করেছেন তার বক্তব্য যে সমস্ত বক্তব্যগুলো ছিল তিনি সম্পূর্ণ শেষ করে ফেলেছেন তার আর্গুমেন্টস সম্পূর্ণ সাবমিট করে দিয়েছেন এবং সেগুলো কলকাতা হাইকোর্ট তার রেকর্ডের মধ্যে সেগুলোকে সংরক্ষিত করে রেখেছে অ্যাডিশনাল নোট সাবমিটেড অন বিহাফ অব দ্য ক্লায়েন্টস মিস্টার প্রমিত রায় লার্নার সিনিয়র অ্যাডভোকেট টেকেন অন রেকর্ড অর্থাৎ মিস্টার প্রমিত রায় তিনি আরও অ্যাডিশনাল কিছু নোটস তিনি কলকাতা হাইকোর্টকে সাবমিট করেছেন অতিরিক্ত কিছু তথ্য তিনি কোর্টকে পরিবেশন করেছেন যে তথ্যগুলোর উপর বেস করে কলকাতা হাইকোর্ট কিন্তু বিশেষ সিদ্ধান্ত নিতে অগ্রসর হবে সেক্ষেত্রে এই তথ্যগুলোকে কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে পরবর্তী জাজমেন্টের জন্য এই রেকর্ড গুলো খুবই কার্যকরী হবে বলে মাননীয় বিচারপতিরা মনে করছেন এই প্রমিত রায় হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যারা বিতর্কিত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অর্থাৎ যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের হয়ে প্রমিত রায় কথা বলছিলেন তো ইতিপূর্বে আমরা দেখেছি যখন মাননীয় বিচারপতি দেবাংশু তিনি মূল্যায়নের কথা বলেছিলেন পুনর্মূল্যায়নের কথা বলেছিলেন সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল এবং তাদের সবার ওয়েম পুনর্মূল্যায়নের কথা বলেছিলেন যেখানে ডিজিটাল ওয়েমআর শিট রয়েছে অরিজিনাল ওয়েমআর শিট যেখানে নেই তখন এই প্রমিত রায় তিনি কিন্তু অবজেকশন জানিয়েছিলেন যে সিবিআই যে সমস্ত ওয়েম তারা জমা করেছে সেই ওয়েমআর শিট আমার ক্যান্ডিডেটদের জন্য নয় এই যে ডিজিটাল ওয়েমারশিট সেই ডিজিটাল ওয়েমআর তারা মান্যতা দিচ্ছে না এবং এ প্রসঙ্গে আজকের শুনানিতে প্রমিত রায় তিনি বলেন ইডি এবং সিবিআই তারা যে তদন্ত করেছে এবং তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্ট বা সেই তদন্তে তাদের ভরসা নেই এবং সেই সঙ্গে তিনি জানাচ্ছেন এই দুর্নীতির ঘটনায় ওই দুই সংস্থার অবস্থান এখন ভরসা করা যায় না আদালত তার নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক প্রমিত রায়ের এই মন্তব্য শুনে মাননীয় বিচারপতি দেবাংশ বসাক তিনি বলেন তবে আদালত কার কথার উপর বিশ্বাস করবে কলকাতা হাইকোর্ট তো প্রত্যেক ক্যান্ডিডেটের ওয়েমার শীত বা উত্তরপত্র দেখার জন্য সুযোগ দিয়েছিল তাহলে তখন আপনারা নিশ্চয়ই আপনাদের উত্তরপত্র দেখে নিয়েছিলেন তখন আপনার কতজন ক্যান্ডিডেট আপনার কতজন ক্লায়েন্ট এসে বলেছিলেন এই সমস্ত ওয়েমার শীট গুলো আমার নয় কই তখন তো কেউ এসে আমাকে বলেননি বা কোর্টকে বলেননি যে এই সমস্ত ওয়েমার শীট আমার নয় তাহলে এখন কেন বলছেন সেই সঙ্গে পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ চন্দ্র এবং ফিরদোস স্বামী মহাশয় তারা দাবি জানান যে স্কুল সার্ভিস কমিশন দু সালে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্ত তারা নিয়োগ করেছে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে তখন মাননীয় বিচারপতি বলেন যে অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগ করা এটা তো অন্যায় অপরাধ যাদের অতিরিক্ত ভাবে নিয়োগ করা হয়েছে তাদের চাকরি থাকা উচিত নয় অর্থাৎ পরবর্তীতে ফাইনাল জাজমেন্ট যখন আসবে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে অতিরিক্ত ভাবে যাদের শিক্ষক নিয়োগ হয়েছে তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করতে চলেছে মাননীয় বিচারপতি দয় তো পিটিশনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে সেখানে নবম দশমে যে শূন্য পদ ছিল অর্থাৎ এগারো হাজার চারশো পঁচিশটি শূন্য পদ ছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছে বারো হাজার নশো চৌষট্টি শূন্য পদ সেখানে পনেরোশো উনচল্লিশটি শূন্য পদে তারা অতিরিক্ত শিক্ষক নিয়োগ করেছে সেখানে দেখা যাচ্ছে এই পনেরোশো উনচল্লিশ জন শিক্ষকের চাকরি বাতিল হতে বসেছে এবং একাদশে পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি শিক্ষক শূন্য পদ ছিল সেখানে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্নটি শূন্য পদে তারা নিয়োগ করেছে অর্থাৎ অতিরিক্ত ভাবে একশো নিরানব্বই জনকে নিয়োগ করেছে এই একশো নিরানব্বই জন ক্যান্ডিডেটকে কিন্তু তাদের চাকরি বাতিল হতে বসেছে এবং অন্যদিকে গ্রুপ ডি গ্রুপ ডি স্তরে ভ্যাকেন্সি ছিল আটত্রিশশো একাশিটি ভ্যাকেন্সি ছিল সেখানে অথচ স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছিল পঁয়তাল্লিশশো পঞ্চাশটি ভ্যাকেন্সিতে তারা নিয়োগ করেছিল এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছশো উনসত্তরটি ভ্যাকেন্সিতে তারা অতিরিক্ত ভাবে নিয়োগ করেছিল এই ছশো উনসত্তর জন শিক্ষকের গ্রুপ ডি কর্মীর তাদের কিন্তু চাকরি বাতিল হতে বসেছে অন্যদিকে গ্রুপ সি গ্রুপ সি বা ক্লার্ক সেক্ষেত্রে শূন্য পদ ছিল দু হাজার সাতষট্টি এই দু হাজার সাতষট্টির পরিবর্তে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করে চব্বিশশো তিরাশিটি শূন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারশো ষোলোটি শূন্য পদে তারা অতিরিক্ত ভাবে এই শূন্য পদ গুলো ক্রিয়েট করে তারা চারশো ষোলো জনের অতিরিক্ত ভাবে নিয়োগ করেছে এই চারশো ষোলো জন ক্লার্কের চাকরি কিন্তু বাতিল হওয়ার শুধু সময়ের অপেক্ষা প্রায় তেইশ হাজার সেখানে দেখা যাচ্ছে বাইশ হাজার নশো ত্রিশটি শূন্য পদ সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি শূন্য পদে সেক্ষেত্রে অতিরিক্ত প্রায় তিন হাজার শূন্য পদে তারা কিন্তু শিক্ষক নিয়োগ বা শিক্ষা অশিক্ষা কর্মী তারা নিয়োগ করেছে দু হাজার আটশো শূন্য পদে তারা অতিরিক্ত ভাবে শিক্ষক নিয়োগ করেছে এই দু আটশো তেইশটি শূন্য পদে নিয়োগ করেছে তাদের চাকরি বাতিল কিন্তু অর্ডার কপির মধ্যে আরো যে বিষয়টি উল্লেখ করা হয়েছে ডিপার্টমেন্ট প্রডিউস দ্য ডকুমেন্টস কিপ ইন সেফ কাস্টডি উইথ দ্যান্ডের রেজিস্ট্রার জেনারেল অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে ইডি সিবিআই বা পিটিশনাররা সমস্ত ডকুমেন্টস গুলোকে রেজিস্টার জেনারেলের কাছে সেভ রাখার জন্য কাস্টডিতে রাখার জন্য নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি দয় তারপর যেটা বলা হচ্ছে মিস্টার বিকাশ रंजन ভট্টাচারিয়া লার্নার সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দা রিট পিটিশনার রিট পিটিশনার যারা ছিলেন তাদের হয়ে কথা বলছিলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্জ মহাশয় কনক্লুড হিজ সাবমিশন অর্থাৎ তিনি তার সমস্ত বক্তব্য ইতিমধ্যে কনক্লুড করে ফেলেছেন সবার বক্তব্য কিন্তু শুনে ফেলেছেন মাননীয় বিচারপতি দয় হেয়ারিং কনক্লুডেড অর্থাৎ সমস্ত শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন মাননীয় বিচারপতি দয় जजমেন্ট রিজার্ভ অর্থাৎ শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলেও শুধুমাত্র অর্ডার দানের জন্য মামলাটিকে রিজার্ভ করে রাখা হলো পরবর্তী যেদিন উঠবে মামলাটি শুধুমাত্র অর্ডার দান হবে সেদিন আর কোনো রকম শুনানি প্রক্রিয়া চলবে না ঠিক যেমন বিএড ভার্সেস ডিএলএড এর মামলাটি হয়েছিল শুনানি প্রক্রিয়া শেষের কিছুদিন পরে গিয়ে জাজমেন্ট প্রকাশ পেয়েছিল সেখানে ঠিক এই মামলাটির ক্ষেত্রেও মাননীয় বিচারপতি দেবাংশ বাসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চের স্পেশাল ডিভিশন বেঞ্চে তারা কিন্তু নেক্সট যেদিন তুলবেন মামলাটি উঠবে তখন শুধুমাত্র বিতর্কিত যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি থাকবে কি থাকবে না সেই বিষয়টি নির্ধারণ করে দেবেন এবং অর্ডার দিয়ে দেবেন তো পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল অবশ্যই অন করে রাখবেন সকলকে ধন্যবাদ